নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার সলভ করেছি 2023 সালের। আজকে আমি ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌতবিজ্ঞানের টোটাল দুটো সেট আমি সলভ করাবো, 512 নম্বর সেট এবং 532 নম্বর সেট। প্রথম পেজ 512 নম্বর পেজ শেষ হওয়ার পরে আমি 532 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। তো দেখো, ফার্স্ট কোশ্চেন কেসে 1.1 এ গ্রিন হাউস এফেক্টের জন্য কোন গ্যাসের অবদান বেশি? এর অ্যান্সার হবে, এর অ্যান্সার কার্বন ডাইঅক্সাইড, CO2। 1.2 তে কোন উষ্ণতায় গ্যাসের আয়তন শূন্য হয়ে যাবে? অ্যান্সার হবে 0 ডিগ্রি কেলভিন। 1.3 তে এসটিপিতে গ্যাসের মোলার আয়তন কত? অ্যান্সার হবে বি এর অ্যান্সার 22.4 লিটার। 1.4 এ কোন কঠিনের রৈখিক প্রসারণ গুণাঙ্কের একক? অ্যান্সার হবে কে ইনভার্স। পরের প্রশ্ন কি বলেছে 1.5 এ দর্পণের রশ্মির লম্ব আপতনের ক্ষেত্রে আপতন কোণের মান কত? অ্যান্সার হবে বি এর অ্যান্সার 0 ডিগ্রি। পরের প্রশ্ন কি বলেছে 1.6 এ আকাশকে নীল দেখায় আলোর কোন ধর্মের জন্য? অ্যান্সার হবে আমাদের ডি এর অ্যান্সার বিক্ষেপণ। তো দেখো, বিচ্ছুরণ হবে না, বিক্ষেপণ হবে। পরের প্রশ্ন কি বলেছে 1.7 এ জুল পার কুলম কোন ভৌতরাশির একক? অ্যান্সার হবে বিভবের একক। কী হবে? বিভবের একক হবে। তো দেখো, পরের প্রশ্ন কি বলেছে আমাদের, নেক্সট প্রশ্ন বলেছে 1.5 এ দর্পণের রশ্মির লম্ব আপতনের ক্ষেত্রে আপতন কোণের মান কত? অ্যান্সার হবে বি এর অ্যান্সার 0 ডিগ্রি। পরের প্রশ্ন 1.6 এ আকাশকে নীল দেখায় আলোর কোন ধর্মের জন্য? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার বিক্ষেপণ। তো দেখো, বিচ্ছুরণ হবে না, এটা ভুল আছে, বিক্ষেপণ হবে। 1.7 এ জুল পার কুলম্ব কোন ভৌতরাশির একক? অ্যান্সার হবে এর অ্যান্সার বিভবের একক। 1.8 এ প্রদত্ত বর্তনীতে এ ও বি এর মাঝে তুল্যরোধ কত? অ্যান্সার হবে বি এর অ্যান্সার 2 ওহম। ঠিক আছে, 1.9 এ তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত বিটা রশ্মি হলো? অ্যান্সার হবে এর অ্যান্সার ইলেকট্রনের স্রোত। পরের প্রশ্ন 1.9 এ তো দেখো, আমাদের পরের প্রশ্ন কী বলেছে 1.9 এ জারণ ক্ষমতা সর্বাধিক? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার এফ। পরের প্রশ্ন 1.11 এ A, B, O, C মৌল তিনটির পারমাণবিক ক্রমাঙ্ক যথাক্রমে 7, 8, 12 কোন দুটির মধ্যে সমযোজী বন্ধন সৃষ্টি হয়েছে? অ্যান্সার হবে বি এর অ্যান্সার এ ও বি এর মধ্যে। পরের প্রশ্ন 1.12 তে গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে উৎপন্ন হয়? অ্যান্সার হবে সি এর অ্যান্সার সোডিয়াম। পরের প্রশ্ন 1.13 তে KOH মিশ্রিত সোডিয়াম নাইট্রো প্রুসাইট দ্রবণে H2S পাঠালে দ্রবণের বর্ণ কী হবে? তো দেখো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, অ্যান্সার হবে বি এর অ্যান্সার বেগুনি হবে। 1.14 এ কার্বন বীজারণ পদ্ধতি দ্বারা নিষ্কাশন করা হয়? অ্যান্সার হবে সি এর অ্যান্সার জিঙ্ক। 1.15 এ নিচের কোনটি একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন? অ্যান্সার হবে সি এর অ্যান্সার C2H6। এবার আমি বিভাগ খ সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট সলভ করাবো। তো দেখো, 2.1 এর প্রশ্ন কী বলেছে, বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্তমণ্ডল বলা হয়? অ্যান্সার হবে স্ট্রাটোস্ফিয়ারকে বলা হয়। অথবা দিয়ে পরের প্রশ্ন, জ্বালানির তাপমূল্যের একক লেখ? অ্যান্সার হবে কেজি জুল পার কেজি। কী বলেছে 2.2 তে বিশ্ব উষ্ণায়নের একটি ক্ষতিকারক প্রভাব লেখো। তোমরা তো জানো যে বিশ্ব উষ্ণায়নের ফলে হিমবাহের গলন সৃষ্টি হতে পারে এবং এর ফলে কিন্তু বন্যা হতে পারে এবং পৃথিবী ধ্বংসের দিকে ত্বরান্বিত হতে পারে। 2.3 তে বয়লার সূত্রের গাণিতিক রূপ লেখো, বি ভেরিজিয়াস 1/P। 2.4 এর প্রশ্ন, সেলসিয়াস স্কেলে একটি বস্তুর উষ্ণতার পার্থক্য 20 ডিগ্রি সেলসিয়াস হলে কেলভিন স্কেলে ওই উষ্ণতার পার্থক্য কত হবে? অ্যান্সার হবে 20K। 2.5 এ তাপের সুপরিবাহী একটি অধাতুর নাম লেখো, অ্যান্সার হবে হীরক। পরের প্রশ্ন, সত্য মিথ্যা লেখো, কোন তরলের প্রকৃত প্রসারণ তরলটি যে পাত্রে রাখা হয় তার প্রসারণের উপর নির্ভর করে? এটা সত্য আছে। 2.6 এ একটি সমতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য কত? অ্যান্সার হবে অসীম। 2.7 এ এক্স রশ্মি ও আলোক রশ্মির মধ্যে একটি সাদৃশ্য লেখো, অ্যান্সার হবে দুটোই তড়িৎ চুম্বকীয় তরঙ্গ আছে, অর্থাৎ এক্স রশ্মিরও তড়িৎ চুম্বকীয় তরঙ্গ আছে এবং আলোক রশ্মিরও তড়িৎ চুম্বকীয় তরঙ্গ আছে। 2.8 এ এমন একটি যন্ত্রের নাম লেখো যেখানে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, অ্যান্সার হবে বৈদ্যুতিক জেনারেটর, যেখানে যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। 2.9 এ গৃহস্থলীর বর্তনীতে যন্ত্রগুলি কোন সমবায়ে যুক্ত থাকে? অ্যান্সার হবে সমান্তরাল
সমবায়ে যুক্ত থাকে 2.10 প্রশ্ন কি বলেছে 2.10 প্রশ্ন বলেছে আলফা বিটা গামা রশিকে ভেদন ক্ষমতা অনুযায়ী সাজাও তো তোমরা তো জানো যে প্রথমে আমাদের গামা হবে তারপরে বিটা হবে তারপরে আলফা হবে তাই তো বুঝতে পারছো তো দেখো নিচে খুব সুন্দর করে মার্কিং করা আছে ঠিক আছে পরের প্রশ্ন অথবা দিয়ে কোন বিক্রিয়ায় সূর্য ও অন্যান্য নক্ষত্রে তাপ শক্তি উৎপন্ন হয় অ্যানসার হবে নিউক্লিয় সংযোজন এবার আমি বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাবো একটি সন্ধিগত মৌল অ্যানসার হবে সিনাসা জিঙ্ক একটি প্রাকৃতিক পলিমার অ্যানসার হবে এর অ্যান্সার সেলুলোজ একটি ইউরেনিয়ামত্তর মৌল অ্যানসার হবে ডির অ্যান্সার নেপচুনিয়াম মৃদু তড়িৎ বিশ্লেষ অ্যান্সার হবে বি এর অ্যান্সার NH4OH তো দেখো 2.12 প্রশ্ন নিয়ে আলোচনা করব কি বলেছে ন্যাপথলিন ও সোডিয়াম ক্লোরাইডের মধ্যে কোনটি জলে দ্রবীভূত হয় না অ্যান্সার হবে ন্যাপথলিন 2.13 তড়িৎ বিশ্লেষণে কোন ধরনের তড়িৎ ব্যবহৃত হয় অ্যান্সার হবে সমপ্রবাহ ডিসি ব্র্যাকেটের মধ্যে অথবা দিয়ে পরের প্রশ্ন রূপার চামচের উপর সোনার প্রলেপ দিতে ক্যাথোডে কি ব্যবহার করা হয় তো দেখো অ্যান্সার হবে রূপা ব্যবহার করা হয় 2.14 সিইউ বিশুদ্ধকরণে অ্যানোডে সংগঠিত বিক্রিয়াটি লেখো অ্যান্সার হবে CU2 ব্র্যাকেটের মধ্যে প্লাস থাকবে ব্র্যাকেটের বাইরে প্লাস 2E তারপরে কি আছে সমান CU পরের প্রশ্ন শূন্যস্থান পূরণ করো এখানে হবে CU2S পরের প্রশ্ন কি বলেছে যে কোন অ্যাসিডকে উত্তপ্ত করলে বাদামি বর্ণের গ্যাস উৎপন্ন হয় অ্যান্সার হবে নাইট্রিক অ্যাসিডকে HNO3 2.16 একটি জৈব সারের নাম লেখো অ্যান্সার হবে NH4 ব্র্যাকেট ক্লোজ তারপরে 2 দেবে ঠিক আছে NH4 ব্র্যাকেট ক্লোজ 2 দেবে তারপরে লিখবে SO4 পরের প্রশ্ন 2.17 তো দেখো CH3 বন্ড CH2 বন্ড CH2OH এর IUPAC লেখো এর অ্যান্সার হবে প্রোপানল 2.18 প্রশ্ন কি বলেছে PVC এর পুরো নাম লেখো অ্যান্সার হবে পলি ভিনাইল ক্লোরাইড পরের প্রশ্ন অথবা দিয়ে LPG এর প্রধান উপাদান কি অ্যান্সার হবে বিউটেন ঠিক আছে তো দেখো এবার আমি 532 নম্বর পেজ নিয়ে আলোচনা করব তো দেখো 532 নম্বর পেজ নিয়ে এবার আমি বিস্তারিতভাবে আলোচনা করছি তো দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে তো দেখো 1.1 এর প্রশ্ন কি বলেছে যে গ্যাসটি গ্রিন হাউস গ্যাস এবং যার জ্বালানীয় দ্রবণ আম্লিক সেটি হলো অ্যান্সার হবে সির অ্যান্সার CO2 কার্বন 1.2 সমীকরণে তো দেখো এর অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার গ্রাম পার মোল হবে 1.3 কার্বনযুক্ত কোন গ্যাসটির পদার্থের ঘনত্ব 13 হলে তার আণবিক সংকেত কোনটি হতে পারে অ্যান্সার হবে ডি অ্যান্সার C2H2 1.4 গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান অ্যান্সার হবে এর অ্যান্সার 1/273 ঠিক আছে 1² / 273 ডিগ্রি সেলসিয়াস পরের প্রশ্ন কি বলেছে অর্থাৎ এর অ্যান্সার হবে এ পরের প্রশ্ন কি আছে 1.5 এর প্রশ্ন বলেছে কোনো উত্তল লেন্সের ফোকাসের মধ্যে বস্তুকে রাখলে গঠিত প্রতিবিম্ব হবে অ্যান্সার হবে এর অ্যান্সার সদ অবশীর্ষ পরের প্রশ্ন 1.6 রামধনু গঠনের ক্ষেত্রে আলোর তো দেখো অ্যান্সার হবে ডি এর অ্যান্সার প্রতিফলন প্রতিসরণ ও বিশ্রণ ঘটে 1.7 উষ্ণতা বাড়লে রোধ কমে যায় অ্যান্সার হবে এর অ্যান্সার অর্ধ পরিবাহী পরের প্রশ্ন 1.8 রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করা হয় অ্যান্সার হবে ডি এর অ্যান্সার তড়িৎ কোষে 1.9 তেজস্ক্রিয় পরমাণু থেকে বিটা কণা নিঃসরণের ফলে উৎপন্ন পরমাণু তো দেখো অ্যান্সার হবে বি এর অ্যান্সার পারমাণবিক সংখ্যা বাড়ে 1.10 নিচের মৌলগুলির মধ্যে কোনটি ত্রয়ী সূত্র প্রযোজ্য অ্যান্সার হবে বি এর অ্যান্সার CL BRI অ্যান্সার হবে বি এর অ্যান্সার 1.99 কি বলেছে প্রদত্ত কোনটিতে সমযোজী বন্ধন বর্তমান অ্যান্সার হবে HCl অ্যান্সার হবে এর অ্যান্সার HCl পরের প্রশ্ন কি বলেছে 1.12 নিচের কোনটির তড়িৎ পরিবহন ক্ষমতা সর্বাধিক অ্যান্সার হবে সির অ্যান্সার তরল হাইড্রোজেন ক্লোরাইডের পরের প্রশ্ন কি বলেছে 1.13 সোডিয়াম নাইট্রো প্রুসাইডের ক্ষারীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে কি রং উৎপন্ন হয় অ্যান্সার হবে এর অ্যান্সার বেগুনি পরের প্রশ্ন কি বলেছে 1.14 জার্মান সিলভারে কোন ধাতুটি থাকে না অ্যান্সার হবে ডি এর অ্যান্সার সিলভার 1.15 নিচের কোনটি দুটি কার্বন
পরমাণুযুক্ত অ্যালকিল গ্রুপ এসবে বি আনসার ইথাইল পরের প্রশ্ন কি আছে এবার আমি বিভাগ খ সলভ করাবো তো দেখো ফার্স্ট কোশ্চেন কি বলে 2.1 এর প্রশ্ন কি বলেছে ফার্স্ট কোশ্চেন কয়লা খনিতে কয়লার কঠিন স্তরে অধিশোষিত জ্বালানি গ্যাসটির নাম কি অ্যান্সার হবে মিথেন CH4 2.2 তে অতিবেগুনি রশ্মির প্রভাবে CFC থেকে নির্গত কোন পরমাণুটি ওজোন গ্যাসকে অক্সিজেন বিয়োজিত করে অ্যান্সার হবে সক্রিয় ক্লোরিন অথবা দিয়ে পরের প্রশ্ন বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো পৃথিবীর বায়ুমণ্ডলে প্রধান উপাদান গ্যাস দুটি হলো গ্রিন হাউস গ্যাস নয় এটা সত্য 2.3 তে শূন্য স্থান পূরণ করো একই চাপ ও একই উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসে সমসংখ্যক ড্যাশ থাকে অ্যান্সার হবে অণু থাকে 2.4 এ কোন পাত্রে আবদ্ধ বায়ু বা গ্যাসের চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে অ্যান্সার হবে অ্যানোমিটার পরের প্রশ্ন কি বলেছে বিবৃতি অথবা দিয়ে সত্য না মিথ্যা লেখো বায়ুমণ্ডলে উপস্থিত গ্যাসগুলি বয়েল ও চালচের সূত্র মেনে চলে অ্যান্সার হবে মিথ্যা হবে 2.5 এ তরলে আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব বৈশিষ্ট্য অ্যান্সার হবে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক অথবা দিয়ে পরের প্রশ্ন লোহা ইনভার ও তামার মধ্যে সবচেয়ে কম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কোনটি অ্যান্সার হবে ইনভার 2.6 এ একটি বস্তুকে একটি উত্তল লেন্সের ফোকাসে রাখা হলে ওই বস্তুটির প্রতিবিম্ব কোথায় গঠিত হবে অ্যান্সার হবে অসীম দূরত্বে পরের প্রশ্ন 2.7 এ কোন ধরনের লেন্স দ্বারা হ্রস্বদৃষ্টির প্রতিকার করা হয় অ্যান্সার হবে অবতল লেন্স 2.8 এ ওহমের সূত্র অনুযায়ী পরিবাহীর রোধের সংজ্ঞা দাও তোমরা তো জানো তোমাদের টেক্সট বইতে আছে লিখে নেবে ঠিক আছে 2.9 এ ধাতব পরিবাহীতে তড়িতের বাহক কোনটি অ্যান্সার হবে মুক্ত ইলেকট্রন 2.0 তে কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া নক্ষত্রগুলির শক্তির উৎস অ্যান্সার হবে নিউক্লিয় সংযোজন এবার আমি বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাবো একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু অ্যান্সার হবে বি অ্যান্সার MG যে মৌলের অ্যানায়ন লোহায় মরিচা পড়াকে ত্বরান্বিত করে অ্যান্সার হবে আমাদের সিএর অ্যান্সার CL 2.11.3 তে কি বলেছে অক্সাইডের আস্তরণ দ্বারা জলীয় বাষ্পের আক্রমণ থেকে সুরক্ষিত থাকে অ্যান্সার হবে ডি অ্যান্সার অ্যালমোনিয়াম 2.11.4 সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল অ্যান্সার হবে এর অ্যান্সার F তো দেখো পরের প্রশ্ন সলভ করাবো কি বলেছে 2.13 তে কপারে তড়িৎ পরিশোধনে প্রাপ্ত অ্যানোড মাডে উপস্থিত একটি ধাতুর নাম লেখো অ্যান্সার হবে প্লাটিনাম পরের প্রশ্ন কি বলেছে অথবা দিয়ে কোনো বস্তুতে তড়িৎ লেপনের সাহায্যে রূপার প্রলেপ দেওয়ার সময় তড়িৎ বিশ্লেষক হিসাবে কী ব্যবহার করা হয় অ্যান্সার হবে পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইট ঠিক আছে পরের প্রশ্ন কি বলেছে 2.14 এ সিইউ তড়িদ্বার ব্যবহার করে CuSO4 এর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে কোন আয়ন ক্যাথোডের দিকে ধাবিত হয় অ্যান্সার হবে Cu++H+ 2.15 এ পরীক্ষাগারে প্রয়োজন মতো নির্বিচ্ছিন্নভাবে H2S গ্যাস পেতে কোন যন্ত্র ব্যবহার করা হয় অ্যান্সার হবে কিপ যন্ত্র পরের প্রশ্ন কী বলেছে 2.16 এ বজ্রপাতের ফলে শুরু হওয়া নাইট্রোজেনের আবদ্ধীকরণের শেষ ধাপে উৎপন্ন স্থায়ী অ্যাসিডটির নাম কি অ্যান্সার হবে নাইট্রিক অ্যাসিড পরের প্রশ্ন কি বলেছে স্পর্শ পদ্ধতিতে শিল্পক্ষেত্রে যে অ্যাসিডটি প্রস্তুত করা হয় তার নাম অ্যান্সার হবে H2SO4 সালফোরিক অ্যাসিড 2.17 এ বার্নিশের দ্রাবক রূপে কোন তরল ব্যবহার করা হয় অ্যান্সার হবে মেথিলেট স্পিরিট ব্যবহার করা হয় অথবা পরের প্রশ্ন জৈব অবিশ্লেষ্য একটি পলিমারের নাম লেখো অ্যান্সার হবে পলিইথিলিন 2.18 এ তো দেখো এখানে CH3CH2CH2OH এর IUPAC লেখো অ্যান্সার হবে প্রোপানল তো টোটাল আমি দুখানা সেট সলভ করেছি ভৌতবিজ্ঞানের বাকি সেটগুলো খুব শীঘ্রই আমি সলভ করে দেবো
ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টার তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।